हाँ भाई प्रथमे अपना नाम और पेशा तारपर प्रश्न। आमार नाम केदार आरे आमार बंधु नाजिश आपनार काछे आमार प्रश्न हलो एई जे एई विश्वजगतेर जे नियमटा आछे सेटा एकेबारे सृष्टिर प्रथम थेकेई एई रकम आछे। विश्वजगत सृष्टिर समय थेके नियमगुलो एकी रकम आछे। एखन ईश्वरेर कि विश्वजगतेर एई नियमगुलो बदलानोर कोनो क्षमता आछे नाकि क्षमता नेई? ईश्वर केन विश्वजगतेर एई नियम कानुनगुलो कखनो बदलाननि? ईश्वर जो ये नियमगुलो बदलानोर क्षमता ना थाके ताहले ताके ईश्वर बोलबो केन? भाई खूब सुंदर प्रश्न करेছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে, এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না? যদি না থাকে তাকে ঈশ্বর বলবো কেন? আমি আপনার সঙ্গে একমত। এখন এটা ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না, সেই কারণে তিনি কিছু বদলাননি, তিনি আপনার কথা মতো চলবেন না। এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না, আপনি চাচ্ছেন তিনি যেন বদলান, আল্লাহ আপনাকে মানবেন কেন? যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর ৩০ আয়াত নম্বর ৩০ যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো, এটাই আল্লাহর আইন। তিনি চাইলেই বদলাতে পারেন, কিন্তু তিনি বদলাতে চান না, এটা তার ইচ্ছা। এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন। এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন? উত্তরটা হচ্ছে না। তবে কিয়ামতের দিনে, কিয়ামতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন। শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনে এটা ঘটবে, তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন। কোরআন পরিষ্কার ভাবে বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর ৩৫ আয়াত নম্বর ১ যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান আর যে কাজ ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ।